নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করছে বিএনপি। রাজধানীতে সোহরাওয়ার্দি উদ্যানে কিছুক্ষণের মধ্যে জনসমাবেশ শুরু হবে। সমাবেশ স্থলে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। হাসান, সমাবেশ স্থলে নেতাকর্মীদের কেমন বিচরণ দেখছেন, কেমন উপস্থিতি দেখছেন? বিএনপির জনসমাবেশ ঘিরে সোহরাওয়ার্দি উদ্যানে কিন্তু মানুষ অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা আসতে শুরু করেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের যে নেতাকর্মী তারা কিন্তু এই সোহরাওয়ার্দি উদ্যানে 12টা থেকেই এখানে এসে জমায়েত হয়েছে। তবে আমরা নেতাকর্মীদের কাছ থেকে আসলে বিএনপির নেতাকর্মীরা যে অভিযোগগুলো করেছেন যে তাদের আসলে গত এর আগে যে অনুষ্ঠানটি ছিল, কর্মসূচিটি ছিল ঢাকার প্রবেশমুখে অবরোধ কিংবা ঢাকার প্রবেশমুখে অবস্থান, সেই কর্মসূচিটি সংঘাতপূর্ণ হওয়ায়, সংঘর্ষ হওয়ায় নেতাকর্মীরা অনেকটা গ্রেফতার আতঙ্কে ভুগছেন এবং সেই গ্রেফতার আতঙ্কের কারণে কিছুটা বিঘ্ন বা তাদের এই উপস্থিতির ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে বলে তারা মনে করছে। পাশাপাশি আপনাকে এই সোহরাওয়ার্দি উদ্যানের কথা বলে রাখি যে সোহরাওয়ার্দি উদ্যানে এই এলাকায় কিন্তু এখন বৃষ্টি হচ্ছে, টিপটিপ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যেই নেতাকর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখানে আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং এই জনসমাবেশ মূলত 29 তারিখ ঢাকার প্রবেশ মুখগুলোতে বিএনপির যে সমাবেশ ছিল তাতে সংঘর্ষ এবং সংঘাতের কারণেই এটি সৃষ্টি, এই প্রোগ্রামের এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এবং বিএনপির নেতারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন অনেকেই। আর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়তো এসে উপস্থিত হবেন, তারপরেই হয়তো এই জনসমাবেশের কার্যক্রম আর শুরু হবে। তো নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্থান থেকে এখানে জড়ো হচ্ছেন এবং ঢাকা সহ দেশের সব মহানগর এবং জেলায়ও এই কর্মসূচি পালিত হচ্ছে। ঋতু, আওয়ামী লীগের আয় ব্যয়ের প্রতিবেদন জমা দিতে আজ নির্বাচন কমিশনে যাচ্ছেন একটি প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী মুকসিমুল আহসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মুকসিমুল, আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের একটা প্রতিনিধি দল যাচ্ছে নির্বাচন কমিশনে, তো কখন এসে পৌঁছাবেন তারা? ঋতু, আওয়ামী লীগের যে প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনে আসার কথা সেটির প্রথমে সময় দেওয়া ছিল দুপুর 2টা এবং কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি আওয়ামী লীগের পক্ষ থেকেই আমাদেরকে জানানো হয়েছে যে এই সময়টি সংশোধন করা হয়েছে এবং সেই সংশোধিত সময় হচ্ছে বিকেল 3:30, অর্থাৎ 1.5 ঘন্টা পরে প্রতিনিধি দলটি আসছে। এবং মূলত এই 1.5 ঘন্টা পরে আসার কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে নয়, বরং নির্বাচন কমিশনের সচিব, তিনি প্রধান বিচারপতির সঙ্গে একটি বৈঠকে রয়েছেন এই মুহূর্তে, যে কারণে এই সময়টি পরিবর্তন করা হয়েছে। আর মূলত 31 জুলাইয়ের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে আয় ব্যয়ের হিসাবগুলো নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে দিতে হয়, সেই ধারাবাহিকতা একেবারে শেষ দিন আওয়ামী লীগ তাদের আজকে এই গত 2022 সালের যে হিসেব সেই হিসাবটি দেবে। একটি রাজনৈতিক দল হিসেবে তারা কত টাকা আয় করেছে বা কীভাবে তাদের আয় হয়েছে এবং সেই আয়গুলো ব্যয়ের কোন কোন খাতে ব্যয় করা হয়েছে, মূলত এটিই হচ্ছে আজকের মূল কর্মসূচি। এখানে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, যিনি দলের দপ্তর সম্পাদকের দায়িত্ব আছেন, তার নেতৃত্বেই মূলত এই প্রতিনিধি দলটি এখানে আসবে। আর এর বাইরে বলতে গেলে যে আওয়ামী লীগের যেমন একটি প্রতিনিধি দল এখানে নির্বাচন কমিশনে আসবে, অন্যদিকে বিএনপির যে রাজনৈতিক কর্মসূচি আজকে রয়েছে সেই কর্মসূচির প্রত্যুত্তরেও রাজধানীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগের কর্মসূচিও রয়েছে। বেলা 11টার দিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বাড্ডা একটি সমাবেশ ছিল। এছাড়া রাজধানীর বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থানে তারা বিএনপির কর্মসূচিকে রাজনৈতিকভাবে ঘোষণা করার জন্য প্রস্তুত থাকবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আর দলের সাধারণ সম্পাদক, তিনি ইতিমধ্যেই কথা বলেছেন যে কারণে তিনি হয়তো এখানে আসবেন না, তো বিপ্লব বড়ুয়ার নেতৃত্বেই মূলত এই দল প্রতিনিধি দলটি আসবে এবং মূলত তারা নির্বাচনের আয় ব্যয় হিসাব, নির্বাচনের তাদের যে দলের আয় ব্যয় সেই আয় ব্যয় হিসাব দেওয়ার জন্য তারা সেপ্টেম্বর মাস আরও 1 মাস সময় চেয়েছিল। কোনো নিবন্ধিত রাজনৈতিক দল যদি সময় মতো না দিতে পারে তাহলে সময় বাড়ানোর জন্য আবেদন করা যেতে পারে, কিন্তু সেই আবেদন তারা করেছিল, কিন্তু তারপরেও তারা আজকে 31
জুলাই আজকে শেষ দিন, একেবারে নির্ধারিত দেরেশ তার ভিতরে জমা দিচ্ছে। গতকাল বিএনপি জমা দিয়েছে, তার আগে জাতীয় পার্টিও তাদের হিসাব জমা দিয়েছে, এছাড়া কিছু দল তাদের হিসাব জমা দিয়েছে, আর কিছু দল এখনও জমা দেয়নি, তারা হয়তো আবেদন করেছে তাদের সময় বৃদ্ধির জন্য। তো এই হচ্ছে নির্বাচন কমিশনের সামনে থেকে আওয়ামী লীগের প্রতিনিধি দলের নির্বাচন কমিশনে আসার উদ্দেশ্য এবং কখন আসবে তার সম্ভাব্য সময় এবং আওয়ামী লীগের সার্বিক কার্যক্রমের সবশেষ খবর। ঋতু, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে অবস্থানের কারণে বিএনপির উপর ভিসা নীতি প্রয়োগ করা উচিত। এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনে জনগণ চাইলে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকবে। সচিবালয় ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি যারা নেয়, ভিসা নীতি তো তাদের উপর কার্যকর হওয়া উচিত, কারণ এটা পরিষ্কার নির্বাচনকে অবস্ট্রাক করা, নির্বাচনকে বাধা দেওয়া। কাজে ভিসা নীতি যদি কেউ প্রয়োগ করে নির্বাচনকে উপলক্ষ করে, তাহলে তো এটা তারা পাওয়া উচিত। একটু আন্দোলন সংগ্রাম দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, যতক্ষণ জনগণ সাথে আছে ততক্ষণ কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক 2023 প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানে আয়োজন করে। নাগরিক সেবায় বিশেষ অবদান রাখায় 2023 সালে জনপ্রশাসনের 28 জন কর্মকর্তা ও 2টি প্রতিষ্ঠানকে এই পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিষয়ে সরকারের কোনো আপত্তি নেই, কিন্তু আন্দোলনের নামে জনগণের কোনো ক্ষতি করার চেষ্টা করা হলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, এদেশের যে উন্নয়ন হয়েছে তা কোনোভাবেই কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণের ভাগ্য নিয়ে আরো কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। সুষ্ঠু পরিকল্পনা নিয়ে আমরা যদি এগোতে পারি, তাহলে এই দেশ আর কখনো পিছিয়ে যাবে না, সেটাই আমি বলতে পারি। কাজে একটু আন্দোলন সংগ্রাম দেখলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নেই। জনগণ যতক্ষণ আমাদের সাথে আছে, যারা আন্দোলন করতে চায়, জ্বালাপোড়া করতে চায়, জ্বালাপোড়া করাটা তো আমরা সহ্য করবো না, সেটা কখনোই মেনে নেওয়া যাবে না। তবে আন্দোলন বা সংগ্রাম যাই করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে আমরা ছিনিমিনি খেলতে দেব না। একটা কথা মনে রাখবেন, যে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা আমাদের সমর্থন করেনি, তাদের মনের বৈরিতা কিন্তু এখনও কেটে যায়নি, কিন্তু সেটা অতিক্রম করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশ এগিয়ে যাবে, এটাই আমি বলতে পারি। সেই জন্য মুখ গোমড়া করে থাকা আমি দেখতে চাই না, সবাইকে হাসি খুশি দেখতে চাই। যেটুকু মানুষের জীবনে সমস্যা আসে, কিন্তু সেটা অতিক্রম করবার মতো মনোবল দরকার হয়, শক্তি দরকার হয়, সেই শক্তি নিয়ে চললে বাংলাদেশ ইনশাল্লাহ এগিয়ে যাবে, সেটাই আমি বিশ্বাস করি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর 2023-2025 মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোট গ্রহণ চলছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ব্যবসায়ীরা। হাইকোর্টের নির্দেশনা মেনে ভোট গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন বোর্ড। তামজিদ সুমনের রিপোর্ট। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন এফবিসিসিআই এর সদস্যরা। সংগঠনটির 2023-25 দুবছর মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 9টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এফবিসিসিআই এর পরিচালনা পর্ষদের মোট 80 জন পরিচালকের মধ্যে চেম্বার গ্রুপ থেকে 23টি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আর খাতভিত্তিক অ্যাসোসিয়েশন গ্রুপের 23 পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 49 জন। ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল থেকে 23 জন, সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেল থেকে 23 জন এবং স্বতন্ত্র প্রার্থীর 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠুভাবে ভোট হচ্ছে বলে জানান নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। আমরা ভেরি ওয়েল ইকুইপড, আপনারা যেমন দেখতে পারেন 10টা ব্যালট পেপার দেওয়ার বুথ আছে, 14টা ভোটিং বুথ আছে, এখন পর্যন্ত কারো কোনো ওয়েটিং করতে হয়নি। সংগঠনের বিদায়ী সভাপতি জানালেন, বেশ কিছু নতুন চ্যালেঞ্জ সামনে রেখে এগিয়ে যেতে হবে এফবিসিসিআই কে। বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের জ্বালানি এবং আমাদের স্কিল, এই দুইটা জায়গাতে আমাদের প্রাধান্য দেওয়া দরকার। আমি মনে করি যে এটি একটি, আরেকটি হচ্ছে যেহেতু সামনে ইলেকশন, জাতীয় ইলেকশন, সেখানে পলিটিক্যাল একটা জিনিসও হয়তো কাজ করবেন। তো আমি মনে করি ব্যবসায়ীরা
পলিটিক্যাল নেতৃবৃন্দরা যেরকম দেশ গঠনে তাদের ভূমিকা আছে, ব্যবসায়ীদেরও অনেক ভূমিকা আছে দেশ গঠনে। আর সেই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চান বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত সভাপতি। এবং সরকারের মধ্যে একটা যাতে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে এবং ব্যবসায়ীদের যে সেক্টরাল প্রবলেম, সেক্টরাল প্রবলেমগুলো আমরা সরকারকে উপস্থাপন করবো। এনার্জি যেমন আনইন্টারাপ্টেড, যাতে ইলেকট্রিসিটি ব্যবসায়ীরা পায়, তাদের ফ্যাক্টরিগুলি চালাতে পারে, সেই জন্য আমরা কাজ করব। নির্বাচিত পরিচালকদের ভোটে আগামী 2 আগস্ট FBCCI এর সিনিয়র সহসভাপতি ও 6 জন সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা। নাটোরের লালপুরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও সামাজিকভাবে হেয় করে আত্মহত্যা প্ররোচিত করার অভিযোগে 5 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নাটোরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় দেন। একই সাথে প্রত্যেককে 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। 2010 সালের 15 জুলাই লালপুর উপজেলার ভবানীপুর গ্রামের গৃহবধূ রীতা খাতুনের শ্লীলতা হানি করে এলাকার কিছু যুবক, এ নিয়ে এলাকায় সালিশে তাদের ভৎসনা করা হয়। প্রতিশোধ নিতে ওই গৃহবধূর নামে অপপ্রচার চালায় তারা। এতেও ক্ষান্ত না হয়ে একই বছরের 20 সেপ্টেম্বর গৃহবধূ রীতাকে বাড়ি থেকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা চালায় তারা। ক্ষোভে লজ্জায় সেদিন রাতে বিষ পানে আত্মহত্যা করে রীতা। এ ঘটনায় রীতার স্বামী থানায় মামলা দায়ের করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের মহানগর ও জেলা সদরে সমাবেশ করছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীতে সমাবেশ করেছে মহানগর বিএনপি। দুপুরে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপর দলীয় অফিসের সামনে সমাবেশ করে বিএনপি। এদিকে বরিশাল নগরী সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জনসভার আয়োজন করে মহানগর ও উত্তর জেলা বিএনপি। ভোলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়। অপরদিকে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মুন্সীগঞ্জ বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান বক্তারা। নেত্রকোনা জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সকালে শহরের বনুয়াপাড়া এলাকায় সমাবেশ করে বিএনপি। এছাড়া নাটোরে কর্মসূচি ঘিরে সকাল থেকেই শহরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের কাছে অবস্থান নিয়ে বিএনপির বিরুদ্ধে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ কর্মীরা। মণিপুরে সহিংসতার নেপথ্যে মাদকের কারবার, জড়িত রাজ্যের বিজেপি, দলীয় মুখ্যমন্ত্রী, আত্মীয় সমর্থকরা, এমন রিপোর্ট ভারতীয় সুপ্রিম কোর্টে দাখিল করেছে মণিপুর ট্রাইবালস ফোরাম দিল্লি। তারা বলছে মণিপুরে 1 হেক্টর জমিতে ধান চাষ করলে আয় 1 লাখ রুপি আর পপি চাষ করলে পাওয়া যাচ্ছে 6 থেকে 7 লাখ রুপি। তাই মাদক ব্যবসা ঘিরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেয়েতেই এই সংখ্যালঘু খ্রিস্টান কুকিদের সহিংসতা হয়েছে। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। Material for making heroin. পপি চাষ করে মেলে আফিম, সেই আফিম থেকেই তৈরি হয় উন্নতমানের হেরোইন। ভারতের গোয়েন্দা রিপোর্ট বলছে ভারতের হেরোইন রাজধানী হয়ে উঠেছে মণিপুর। মণিপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে ঘরে ঘরে মাদক তৈরির কারখানা। থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওসের গোল্ডেন ট্রায়াঙ্গেল থেকে সরে মাদক ব্যবসা ক্রমেই মায়ানমারে দানা বেঁধেছিল, এরপর তার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে মণিপুর। পরিস্থিতি এমন, গ্রামের মানুষ ফসলের চাষাবাদ বন্ধ করে আফিম চাষ করছেন, কেননা 1 হেক্টর জমিতে ধান চাষ করলে আয় 1 লাখ রুপি আর পপি চাষ করলে পাওয়া যাচ্ছে 6 থেকে 7 লাখ রুপি। রোববার দিল্লির মণিপুর ট্রাইবালস ফোরাম ভারতীয় সুপ্রিম কোর্টে এমন রিপোর্ট করেছে। মণিপুর রাজ্যের মোট অভ্যন্তরীণ আয় 45,000 কোটি রুপি। অন্যদিকে মণিপুরের পাহাড়ে পপি বা আফিম চাষকে ঘিরে যে সমান্তরাল অর্থনীতি চলছে তার পরিমাণ প্রায় 50,000 কোটি রুপি। ফলে পপি চাষ নিয়ে মণিপুরের সার্বভৌমত্ব ঝুঁকিতে রয়েছে। এছাড়া মেতেইরা চায় না সেনারা মণিপুরে থাকুক, আর কুকিরা পুলিশকে বিশ্বাস করে না। মণিপুর ট্রাইবালস ফোরাম আরও বলছে মণিপুরে সহিংসতার নেপথ্যে মাদকের কারবার, জড়িত রাজ্যের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রীর আত্মীয় সমর্থকরা। কংগ্রেস আমলে সরকার ও মাদক চাষীদের মধ্যে স্বার্থের সংঘাত সেভাবে বাঁধেনি, কিন্তু 2017 সালে সরকার বদলের পর খ্রিস্টান কুকিরা বঞ্চিত হচ্ছিল, সুবিধা পাচ্ছিল হিন্দু মেইতেইরা। মেইতেই জাতিগোষ্ঠী সেনা ও পুলিশ নিয়ে আমাদের মনোভাব পাল্টে গেছে। আমরা তাদের দেখলেই ভাবি আমাদের হত্যা করতে আসছে তারা, তারা আমাদের পাহাড় দখলে নিতে আসছে, তাই আমরা আমাদের রক্ষা করতে অস্ত্র হাতে তুলে নিয়েছি।
মণিপুরের মাদক দমন শাখার পুলিশ বলছে 2017 থেকে 2023 সালের মধ্যে মণিপুর রাজ্যের 15,000 একরের বেশি জমিতে পপি চাষ হচ্ছে বলে চিহ্নিত করা হয়েছিল। এর মধ্যে প্রায় 13,000 একরই কুকিদের এলাকা। মাদকের কাঁচামাল চাষের ক্ষেত্রে কুকিদের জমি ব্যবহার করা হলেও মাদক তৈরির জন্য গ্রেফতার হওয়া ব্যক্তির অধিকাংশই হিন্দু মেইতেই জাতিগোষ্ঠীর। কুকিদের ভালো ভালো অস্ত্র আছে, আমাদের অল্প অস্ত্র। সেগুলো সরকারি অনুমোদন নেয়া বা লাইসেন্স করা অস্ত্র। আমরা সবসময় প্রস্তুত থাকি সংঘর্ষের জন্য। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়া সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইর লোক কথা কইছে। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছামতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভিতে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।